শিলিগুড়িতে জলের হাহাকার পুরসভার সরবরাহ করা পানীয় জল দূষিত হয়ে পড়ায় তা পান করতে নিষেধ করেছিলেন খোদ মেয়র গৌতম দেবী এরপরই শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় পুরসভার বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের গাড়ি পাঠালেও তা পর্যাপ্ত ছিল না আজ বামফ্রন্ট এবং বিজেপির পক্ষ থেকে মেয়রের দফতরের সামনে প্রবল বিক্ষোভ দেখানো হয় মেয়র গৌতম দেব বলেছেন জলসংকট নিয়ে তাদের দায় থাকলেও তারা সম্পূর্ণ দায়ী নন এ নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন কোনো মেকানিজমেই পঁচপান্ন মিলিয়ন লিটার জল মানুষের বাড়িতে পৌঁছানো সম্ভব নয় অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট হিসেবে যে জলটা মানুষের কাছে আমরা এখন আমাদের নলবাহিত পানীয় জল সেই জলটা রান্না করা এবং জলটা পান করা ছাড়া অন্য কাজে লাগবে এটা বিশেষজ্ঞরা আমাদের বলেছেন আমরা সেভাবেই কাজ করছি আ টোটাল মনিটারিং করেছি আমাদের ছাব্বিশটা গাড়ি ছিল সেই গাড়ির সংখ্যা অনেক বাড়বে আমি যেটা মনিটারিং করেছি রাত্রেবেলা পর্যন্ত বিশ হাজার করে পাউচ কালকে পার বড় গেছে অর্থাৎ এক লক্ষ লক্ষ্যমাত্রা গেছে